ঘরে কেউ না থাকার সুযোগে নিশি কুটুম্বের হাত সাফাই। শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডে এক সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক চুরি কাণ্ড। চোরের দল হাতিয়ে নিয়ে গেল বহু মূল্যবান সামগ্রী। খবর পেয়ে তদন্তে নামলো স্থানীয় পুলিশ। বুধবার রাতে শিলচর মালুগ্রাম কালীবাড়ি রোডে সাংবাদিক তথা সমাজকর্মী বিশ্বদীপ গুপ্তের তালাবন্ধ বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় সংঘটিত হয়। চোরের দল বাড়িতে হানা দিয়ে হাতিয়ে নিয়ে যায় বহু মূল্যবান সামগ্রী। জানা গেছে, মালুগ্রাম কালীবাড়ি রোডের বিশ্বজিৎ গুপ্ত ও সৌরজিৎ গুপ্ত তারা দুই ভাই কাজের সূত্রে দীর্ঘদিন থেকে বাইরে আছেন এবং সেই বাড়িটি খালি পড়ে রয়েছিল। আর সেই সুযোগে বুধবার রাতে চোরের দল বাড়িতে ঢুকে মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে গেছে। সমস্ত ঘরের আলমারি ভেঙে উলটপালট করে কাপড় চোপড় জিনিসপত্র থেকে শুরু করে এসি মেশিন বৈদ্যুতিক সামগ্রী লুটপাট করে নিয়ে গেছে চোরের দল। বৃহস্পতিবার এই বিষয়ে তাদের কাকার নজরে পড়লে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। গতকালকে মালুগ্রাম কালীবাড়ি রোডে আমাদের বাড়ি, বিষ্ণুপদ গুপ্ত মহাশয়ের বাড়ি, আমরা উনার ছেলে এবং আমার ভাতিজার যে পার্টটা আছে আর কি, ভাতিজা থাকে বিশ্বদীপ গুপ্ত এবং সৌরদীপ গুপ্ত, ওদের ঘরে গতকালকে আমি যখন তিনটার সময় ঘরে আসি, এসে আমি দেখি শব্দ হচ্ছে। তো এই শব্দর দরুন আমি ওই দু একজনকে জিজ্ঞেস করলাম কিসের শব্দ হচ্ছে। তো এই তারপরে আমরা ওইদিক ওইদিক লক্ষ্য করে দেখলাম একটা জানলা খোলা, জানলা খোলার পরে তারপরে গিয়ে আমরা গিয়ে দেখলাম জানলার গ্রিলটা কাটা। তো তারপরে আমরা দেখলাম ওই উপরে যে উঠার রাস্তা, সিঁড়ির পাশে যে কলাপসিবল গেট ছিল সেই গেটটাও ভাঙা, তালা ভাঙা। এবং তারপরে আমরা পুলিশকে খবর দিই, পুলিশও এসছে। পুলিশ আসার পরে আমরা সবাই উপরে উঠেছি। উপরে উঠার পরে গিয়ে দেখলাম আমরা যে ঘরের প্রত্যেকটা জিনিস অগুছাল অবস্থায় ফেলা আছে এবং ঘরের যাবতীয় মূল্যবান সামগ্রী সব চুরি হয়ে গেছে। ফ্যান নেই, এসি নেই, আরও অনেক মূল্যবান গোদরেজ আলমারিগুলো সব ভাঙা, লকারগুলো সব ভাঙা। তারপরে পুলিশরা ইনভেস্টিগেশন করলো, করে আমাদের আজকে বলে গেছে যে আপনারা একটা এফআইআর দিয়ে দেবেন। ওরা ওদের মতন করে সব নোট করে নিয়ে গেছে, ফটো উঠিয়ে নিয়ে গেছে এবং আজকে আমরা আমাদের বলেছে যে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবেন। সেই মতো আমরা আজকে বিকেলবেলা গিয়ে একটা এফআইআর দিয়ে আসবো। এটা ঠিক আমি বুঝতে পারছি না, আমার ভাতিজা কাজিন ব্রাদার আসবে 15 তারিখের পরে, তারপরে বোঝা যাবে যে কী ছিল কি না, তারপরেই বোঝা যাবে। আপনারা নিজেও ইয়ে করেছেন এগুলো, তো ওই সেই অবস্থা অনুযায়ী পুলিশ কী করে এখন তার উপরেই ইয়ে করা আর কি। আমাদের কোনো ধারণা ওরা নেই। এই পাড়াটা অ্যাকচুয়ালি কী হয়েছে, পাড়াটা অনেক পুরনো পাড়া আর ওই সময়টা একদম মানে সাইলেন্ট থাকে আর কি, পাড়াতে কেউ লোকজন থাকে না, এরকমই থাকে, ঠান্ডা পাড়া। তো ওইখানে কখন কে আসে বোঝার উপায় নেই, কিন্তু ওইভাবেই এখান থেকে চুরি হয়ে গেছে আর কি, আমরা বুঝতেই পারিনি। এখনকার মতো বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।